হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা জানি মাধ্যমিক গণিত প্রশ্নে নয়ের দাগে দুটি প্রপাদের মধ্যে যে কোনো একটি প্রমাণ করতে হয়, যেখানে প্রশ্নের মান 5। এবারের মাধ্যমিক প্রশ্নের সম্ভাব্য দুটি উপপাদ্য বেছে নেওয়ার আগে আমরা জেনে নেব পাঠ্যপুস্তকের অন্তর্গত কোন উপপাদ্যগুলির প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত। পাঠ্যপুস্তকে মোট 26টি অধ্যায় আছে, উপপাদ্যের জন্য আছে 6টি। তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই অধ্যায় থেকে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত উপপাদ্য দুটি, উপপাদ্য 32 এবং 33। 32 উপপাদ্য পাঠ্যপুস্তকের পেজ নাম্বার 59 এবং 33 উপপাদ্য পাঠ্যপুস্তকের পেজ নাম্বার 60 লক্ষ্য করুন। এরপর সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই অধ্যায় থেকে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত উপপাদ্য 3টি, উপপাদ্য 34, 35 এবং 37। পাঠ্যপুস্তকে পেজ নম্বর যথাক্রমে 123, 129 এবং 136 লক্ষ্য করুন। এরপর দশম অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই অধ্যায় থেকে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত উপপাদ্য 1টি, 38। পাঠ্যপুস্তকের পেজ নম্বর 164। তাহলে উপপাদ্যের জন্য যে 6টি অধ্যায় আছে, তার প্রথম 3টি অধ্যায় থেকে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত উপপাদ্য 2+3+1টি সমান 6টি। শেষের 3টি অধ্যায়, 15তম অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় থেকে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত এরূপ উপপাদ্য 3টি, 40, 41 এবং 42। পাঠ্যপুস্তকে পেজ নম্বর যথাক্রমে 208, 211, 215। 18তম অধ্যায় সদৃশতা। এই অধ্যায় থেকে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত উপপাদ্য মাত্র 1টি, উপপাদ্য 48। পাঠ্যপুস্তকে পেজ নম্বর 255। এবং 22তম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। এখান থেকে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত 2টি উপপাদ্য, উপপাদ্য 49 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য সহ প্রমাণ করতে হয় এবং উপপাদ্য 50 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই 2টি উপপাদ্য পাঠ্যপুস্তকে পেজ নম্বর যথাক্রমে 285 এবং 286 লক্ষ্য করুন। তাহলে উপপাদ্যের জন্য যে মোট 6টি অধ্যায় আছে, তার প্রথম 3টি অধ্যায় থেকে 6টি এবং শেষের 3টি অধ্যায় থেকে 6টি, অর্থাৎ মোট 6+6, 12টি উপপাদ্য আছে যাদের প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত। অন্যান্য উপপাদ্যগুলির প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বিভিন্ন জ্যামিতিক সমস্যা সমাধানের জন্য উপপাদ্যগুলি আমাদের জানতে হয়। 2টি উপপাদ্যের মধ্য থেকে প্রশ্নে 2টি উপপাদ্য প্রমাণ করতে দেওয়া হয়, যে কোনো 1টি প্রমাণ করতে হয়। এখন আমরা দেখে নেব বিগত বছরগুলোতে কোন বছর কোন 2টি উপপাদ্য মাধ্যমিকে এসেছে। 2017 উপপাদ্য 50, 41, 2018 48, 40, 2019 37, 42, 2020 35, 41, 2022 38, 42, 2023 38, 40। লক্ষ্য করো, একই উপপাদ্য পরপর 2 বছরও মাধ্যমিকে এসেছে। লাস্ট 2024 লক্ষ্য করো, 35, 41, 2020 এবং 2024 এই 2 সালে একই উপপাদ্য 2টি এসেছে। আমরা 2025 সালের জন্য
সম্ভাব্য দুটি উপপাদ্য খুঁজে নেব। তাহলে উপপাদ্য 34, 38, 33, 32 এবং 37 এই পাঁচটির মধ্যে একটি এগুলোকে গুরুত্বের অধক্রমে সাজানো হয়েছে। একইভাবে উপপাদ্য 48, 49, 50, 42, 40 এই পাঁচটির মধ্য থেকে একটি এগুলোকেও গুরুত্বের অধক্রমে সাজানো হয়েছে। তাহলে প্রথমের এই পাঁচটি উপপাদ্যের মধ্য থেকে একটি, শেষের এই পাঁচটি উপপাদ্যের মধ্য থেকে একটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপপাদ্য উপপাদ্য 34 এবং 48, প্রত্যেকে এই দুটি উপপাদ্যের প্রমাণ বারংবার অভ্যাস করে নেবে।